কুষ্টিয়া ছাত্রলীগের সেক্রেটারিকে গণপিটুনি, বিচার না পেলে আত্মহত্যার হুমকি। আধিপত্য বিস্তার ও কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ সেলেন্স গণদোলাইয়ের শিকার হয়েছেন। গণপিটুনিতে শেখ হাফিজ সেলেন্স রক্তাক্তভাবে জখম হয়েছেন। মঙ্গলবার বিকেল 3:30টার দিকে ফোরো এলাকার পিটিএ সড়কের একটি বাড়িতে শেখ হাফিজ সেলেন্সকে আটক করে পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষের ছাত্রলীগের নেতাকর্মীরা গণপিটুনি দেয়। পরে পুলিশের গাড়িতে করে তাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা না নিয়ে খালি গায়ে কয়েকজন কর্মীকে সাথে নিয়ে পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু মুরালে যান ছাত্রলীগের এই সাধারণ সম্পাদক। এই সময় তার সারামুখ রক্তাক্ত ছিল এবং কপাল দিয়ে রক্ত ঝরছিল। এই ঘটনার পর রক্তাক্ত অবস্থায় হাসপাতাল থেকে ফেসবুক লাইভে এসে তার উপর এই বর্বরোচিত হামলার ঘটনার কথা উল্লেখ করেন। এই সময় তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপির দৃষ্টি আকর্ষণ করে বিচার দাবি করেন এবং এই হামলার বিচার না পেলে তার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না বলেও জানান তিনি। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং যে বাড়িতে তিনি হামলার শিকার হয়েছেন সেই বাড়ির লোকজনের সাথে কথা বলে জানা গেছে, দুপুরের দিকে শেখ হাফিজ সেলেন্স খাওয়ার জন্য পিটিআই রোডে তার খালার বাসায় যান। এই সময় সেলেন্স বাসার টয়লেটের ফলস ছাদে গিয়ে আশ্রয় নিলে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে আনেন। এরপর ছাত্রলীগের কর্মীরা লাঠি ও রড দিয়ে ফেটাতে ফেটাতে সামনের সড়কে নিয়ে আসেন সেলেন্সকে। এ সময় তারা নানা প্রকার স্লোগানও দিতে থাকে। পিটিআই রোডে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপির বাসার সামনে নিয়ে এসেও পুলিশের সামনেই তাকে জুতো স্যান্ডেল দিয়ে মারপিট করে ছাত্রলীগের এই বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এমনকি পুলিশ ভ্যানে তোলার পরেও তাকে মারপিট করা হয়। এ সময় পুলিশকে নীরব ভূমিকায় দেখা গেছে। পরে সেলেন্সকে উদ্ধার করে পুলিশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ সময় তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। হাসপাতাল ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে বিকেল 3:00টার দিকে শেখ হাফিজ সেলেন্স তার খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। পিটিআই রোড এলাকায় খালার বাড়িতে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা করে। হামলাকারীদের আঘাতে সেলেন্সের মাথা মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদিকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ সেলেন্সের উপর হামলার ঘটনায় দলীয় নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা সেলেন্সের রক্ত শুকিয়ে যাওয়ার আগে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান এবং সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের দৃষ্টি আকর্ষণ করেন। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, অপরাধীদের ছাড় দেওয়া হবে না, খুব শীঘ্রই হামলাকারীদের আইনের আওতায় আনা হবে।